दूसरों को दस्तील लेके जाना, ये छावनी है, आमाल है, ये हथियार है, वरना हमला करेगा और कहीं का कहीं ले जाएगा। तो बोलते से अपनारा कहो हंसते सेन, अरे ये हमला शिकार तो अपनाराओ, हाँ अरे समय लगाते जाबें, बोलते ना एकटू पर आगामी बच्चर एक काजेर परे, एटार मध्य आमरा निजेराओ तो फैसा जाते आछि। বলে ওর আকলের কথা শুনে আমরা হাসতেছি, আমাদের আকলও তো এখানে ওইরকমই মানে কাজ করে না, আমাদেরও তো এই অবস্থা। বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে দেখো যে তোমার দীনও অসম্পূর্ণ আকলও অসম্পূর্ণ। আমাজান বলতেছেন কেন ইয়া রাসূলুল্লাহ, কেন দীন অসম্পূর্ণ, কেন আকল অসম্পূর্ণ? বলে দেখো বলে কিছু সময় নামাজ পড়ো, আবার কিছু সময় নামাজ পড়ো না, নামাজ বন্ধ রাখতে হয়, নামাজ পড়ো না। আবার দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের বরাবর, তাহলে আকলও হ্যাঁ অসম্পূর্ণ। তো বলতেছে তারপরেও এমন অবস্থা, এমন মিঠা ট্যাবলেট খাওয়ায় দেয়, দেখা যায় পুরুষ ফাইসাই যায়, মানে আকল অসম্পূর্ণ তারপরেও এরকম করতে পারে। তাহলে নবীকে পর্যন্ত হ্যাঁ ফাঁসায় দেওয়ার চেষ্টা করে, ফাঁসায় দেয়, মানে এরকম অবস্থা। তো বলতেছিলেন যে হযরত আমর ইবনে জামূর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই অবস্থা, যে বলতেছে আমি আমার দেবতার কাছে একটু জিজ্ঞাসা করি, তো আজকে দেবতার কাছে জিজ্ঞাসা করবে, নিজেই জানে যে এই কি উত্তর দিবে, নিজের হাতে বানাইছি কি কি উত্তর দিবে, এর মধ্যে কি ক্ষমতা আছে। তো এই জন্য পিছনে একজন বৃদ্ধাকে আইনা বসায়, তো তাকে জিজ্ঞাসা করে, দেবতাকে জিজ্ঞাসা করে, তো পিছন থেকে বৃদ্ধা মহিলা জবাব দেয়, তো ওইটাকে মনে করে আনে যে আমার দেবতা জবাব দিচ্ছে। বলে একটা বানানো জিনিস, এরকম একটা সাজায়া নিজের মানে ওইটাই করে। বলে এটা হলো, বলে ওই যে আকল নষ্ট হয়ে গেছে, আকল নষ্ট হয়ে গেলে এরকমই হয়। হ্যাঁ বলছে অন্যের অন্যের চিকিৎসা করতেছে, হ্যাঁ দেখা যায় যে ভালো, তার দেমাগ ভালো, কিন্তু এইখানে আইসা দিনের বুঝের লাইনে দিনের ব্যাপারে আইসা তার আকল কোনো কাজ করে না। বলে আজকে তো কি হলো, যে ওই যে বিবি আর বাচ্চারা মিলে তারা পরামর্শ করলো, আজকে ওই বৃদ্ধা মহিলাকে আর আসতে দিব না, আমরা আটকাইয়া দিছে। তার পথ যখন আটকাইয়া দিছে, আজকে বৃদ্ধা মহিলা আর আসতে পারে নাই, দেবতাকে জিজ্ঞেস করতেছে, দেবতা তো আর কোনো উত্তর দেয় না, যেহেতু আগে আটকাইয়া দিছে। তো এই কথাই বলেন যে ঘরে যদি বিবি বাচ্চা দিনদার হয়, হ্যাঁ তখন এরকমই সাহায্যকারী হয়। তাহলে ঘরে বিবি বাচ্চা দিনদার হওয়ার জন্য তালিম লাগবে, ঘরে দাওয়াত লাগবে, ঘরে আবাদত লাগবে। এই এই কাজগুলো যদি ঘরে হয়, হ্যাঁ ঘরের মধ্যে তুশকিল হয়, বলে বাচ্চারা তুশকিল করে বাবাকে, বাচ্চারা বাবাকে তুশকিল করতেছে। বলে এই আমর ইবনে জম্মু তার শুরুটা হলো এরকম, আর যখন দিন কবুল করছে তখন কোন পর্যায়ে পৌঁছছে, তার শেষ অবস্থা কেমন ছিল, বলে আল্লাহ তাআলার কাছে উহুদের ময়দানে যাওয়ার সময় দোয়া করতেছে, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আয় আল্লাহ তুমি আমাকে আমার পরিবারের কাছে আর ফিরাইয়া আইনো না। বলে আল্লাহ দিনের জন্য নিজের জান দেওয়ার জন্য এরকম তৈয়ার হয়ে গেছে, এরকম সমজার আকল পয়দা হয়েছে, বলে আল্লাহর কাছে ওইরকম উঁচা দোয়া করতেছে, আর যেরকম চাইছে তাহলে ওইরকমই হয়েছে। ঔরত কা মিজাজ দিনই বন গয়া, চার মহিনে আসান চিল্লে আসান। حضرت ام سلیم انس بن مالک کی والدہ کا ذہن بنا ہوا ہے، کیونکہ اللہ کے نبی ان کے گھر جاتے رہتے تھے، بھلائی کا اثر بھلائی آئے گا، اس لیے قرآن ماتا کونوا مع الصادقین، بھلے لوگوں کے ساتھ رہو۔ یہ دیکھو کس کے ساتھ دوستی کر رہے ہو، یہ کون ہے؟ حضرت ام سلیم کے گھر آ رہے رسول پاک علیہ السلام، اور آپ کی خاطر تواضع ہو رہی، اس کے خیر کے بھلائی کے اچھے اثرات جا رہے ہیں، ہمارے گھروں میں جماعتیں ٹھہرے گی، ہمارے گھروں میں تعلیم ہوگی، ہمارے گھروں میں قرآن پڑھا جائے گا، ہمارے گھروں میں تشکیل ہوگی، ہمارے گھروں میں ذکر و اذکار ہوں گے، اس کے اثرات منتقل ہوں گے، پھر بچوں میں بھی اثر آئے گا، بیوی بھی آئے گا اور گھر کے ماحول میں آئے گا۔ ام سلیم سے ابو طلحہ کہنے لگے، میں آپ سے نکاح چاہتا ہوں، کیوں؟ مالک کا تو انتقال ہو گیا، حضرت انس کے والد کا انتقال ہو گیا، تو ام سلیم میں دعوت ہے، آپ کی صحبت سے اور آپ کی تشریف آوری کی وجہ سے۔ یوں کہ ام سلیم نے صاف کہا، اے ابو طلحہ تم ایسی چیز کی عبادت کرتے ہو جو زمین سے پیدا ہوتی،
दरख्तों की पूजा करते हो। अगर तुम ईमान में आ जाओ मैं तुमसे मेहर भी नहीं लूंगी। ये है मौका शनासी। हम मौका नहीं पहचान पाते। उम्मे सुलेम मौका शनास है, औरत से ज्यादा मौका शनास आम तौर पर मर्द नहीं होता। वो जानती है अब इसका क्या मूड है। यूं कहें हजरत उम्मे सुलेम ने कहा मैं मेहर भी नहीं लूंगी, मेहर भी नहीं लूंगी आप इस्लाम। तो हजरत अबू तलाल लाजवाब हो गए और क्या कह रहे, थोड़ी देर के बाद बताता हूँ। थोड़ी देर के बाद क्या कहने लगे, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्न मुहम्मदर रसूलुल्लाह। कलमा नहीं सुना रहा मैं आपको, मैं ये बता रहा हूँ। बीवी का जहन बनेगा वो चार महीने का बिस्तर बांध देगी। बीवी का जहन बनेगा वो आपको पांच महीने के बाद भी वापस नहीं बुलाएगी, क्योंकि मिजाज बना हुआ है। हजरत उम्मे सुलेम के जरिए कितनी खैरात बरकत वजूद में आई। हजरत अनस बिन मालिक को अल्लाह के नबी की खिदमत में भेज दिया, जाओ बेटा अल्लाह के नबी की खिदमत करो, औलाद भी काम आएगी, शोहर भी काम आएगा, एक दिन देर हो जाएगी। तो बोलें जे घरे जखन माहौल होबे परिवेश होबे तखन ओई परिवेश मानुष के सहाज्य करबे। बीबी जदि दिनदार है तो बीबी तार स्वामी के सहाज्य करते पारे। हजरत उम्मे सुलेम रदियल्लाहु ताआला आधा जार घरे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम आशा जावा करते, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम आशा जावार बरकते तार मध्ये ओई दावतेर बेजाज पैदा हुईछे। बोले हजरत मालिक जे ওনার স্বামী ছিলেন ওনার ইন্তেকাল হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর পিতা আনাস বিন মালিক বলা হয় ওনার ইন্তেকাল হয়ে গেছে। তো আবু তালহা আনসারী ওনার কাছে বিবাহের প্রস্তাব দিছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আধা তাকে দাওয়াত দিতেছেন, আরে আরে তুমি এমন এমন মূর্তির পূজা করো, এমন দেবতার তুমি ইবাদত করো যে মাটির তৈরি, তুমি গাছের তৈরি মূর্তির পূজা করো, এটা কেমন কথা হলো, এ কি করতে পারে, কি ক্ষমতা আছে তার। বলে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালহাকে তিনি বুঝাইতে চাইতেছেন। আর বলেন যে বলে মা বোনরা তো বড় মৌকা বুঝে কথা বলতে পারে, হ্যাঁ অনেক মৌকা বুঝে কথা বলতে পারে। বলে কি বলতেছেন, আরে তুমি দিন কবুল করে নাও, তুমি ইসলাম কবুল করে নাও, তোমার সাথে বিবাহ হবে, আমি তো মোহরও নিব না। তাহলে মৌকা বুঝে কথা বলা, মৌকা বুঝে কথা বলতে পারে। তো বলেন যে এই যে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত দিলেন, কত খায়রও যদি আসছে তো এটা কিভাবে হবে। ঘরের মধ্যে যখন তালিম হবে, ঘরের মধ্যে যখন জিকির হবে, তেলাওয়াত হবে, ঘরের মধ্যে যখন ইবাদত হবে, ঘরের মধ্যে যখন দাওয়াত চলবে, তখন গিয়ে তো এরকম একটা পরিবেশ আর মাহল তৈয়ার হবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াতের দ্বারায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সংসব থেকে ওই মেজাজ তৈয়ার হয়েছে। হ্যাঁ, যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের জন্য দিয়া দিছে। 10 সাল তা খিদমত করি, কেন জেহন বানা হুয়া হ্যায়, মা কা জেহন বন জায়েগা তো বেটে কে 10 সাল লাগানা ভি আসান, 5 সাল লাগানা ভি আসান, সাল ভর জানা ভি আসান। और अगर बेटे का जहन माँ का जहन नहीं बना तो वह बेटा नहीं जा सकेगा, बीवी का जहन नहीं बना शोहर नहीं जा सकेगा। एक आदमी कहने लगा हमसे, जब मेरी बीवी जमात में नहीं लगी थी तो गाना बहुत गाती थी, और जब से जमात में लगी, जब से कुरान बहुत पढ़ती है और मुझसे भी कुरान पढ़वाती है और मुझे घर में टिकने नहीं देती कि जाओ ना वो जमात आई है, जाओ ना वो तकाजा है, देखो वहाँ गश्त है, देखो वहाँ मुलाकात है, क्योंकि आप मुझे टिकने ही नहीं देती, मैं बूढ़ा हो गया, मैं कहता हूँ कहाँ जा, यहाँ क्या करोगे आप, वहाँ जाओ तकाजा है। अगर आपको भी जमात में लगना है तो इस बिचारी को तैयार कर लो, टिकने नहीं देगी, और तैयार नहीं करो तो चैन से रहो आराम से, वो तो है ही, तुम्हें भी अपने जैसा बना देगी, तुम्हारी औलाद पर छाप आती है उनकी, क्यों वो एक कर्तव्य है, एक तमाशा है, उसका पानी चढ़ जाता है, उसके असरात चढ़ जाते हैं, उसकी सोहबत का और उसके साथ रहने का असर आ जाता है। औलाद दीनदार बनेगी घर की तालीम से, खुरूज की बरकत से, जैसे उम्मे हकीम ने इस्लाम दाखिल कर दिया
अबू जहल के घर में हजरत इकरिमा को ले आई, यमन जाते हुए आदमी को ले आई। ये बहुत जबरदस्त एक नेमत है, देखने में ये कमजोर होती है लेकिन अमल में ये कवी होती है, और अच्छे अच्छों पे नहीं सब पे इसका असर होता है। तो बोलते सर ये जे मायर जहन बना छिलो हजरत अनस बिन मालिक रदियल्लाहु तआला अन्हुर माँ उम्मे सुलेमेर जहन बना छिलो तो छेले के दस बच्चर जन्य दिया दिस। बोलते सर जदि मायर जहन जहन बना थाके तो दस बच्चर लागानो आसान, पाँच बच्चर लागानो आसान, साल लागानो आसान, एटा कोनो मुश्किल जिनिस ना। मायर जहन जहन जखन बना थाके तार जहन तार दिल जखन तैयार थाके, এরকম বিবির দিল যদি তৈয়ার থাকে তাহলে স্বামীর সময় লাগানো সহজ, পাঁচ মাস আল্লাহ রাস্তায় সফর করা এটা কোনো মুশকিল না, সহজ হয়ে যায়। যখন ঘরওয়ালির জেহেন বানা থাকে তখন কাজ সহজ হয়। তিনি বলেন যে এক লোক বলতেছে যে আমার বিবি আগে তো দিনদারি ছিল না, তো সে খুব গান গাইতো, তাহলে এরপরে যখন তার মধ্যে দিনদারি আসলো এখন সে খুব নিজে তেলাওয়াত করে আর আমাকেও তেলাওয়াতের মধ্যে খুব লাগায়, আবার টাকা যা যত টাকা যা সে আমাকে বলে যাও জমাত আসছে, জমাতের নসরত করো, যাও গাছতে যাও, যাও জমাত তৈয়ার করো, বলে সে আমাকে তৈয়ার করে, আমাকে দিয়ে ওটা করায়। তো বলতেছেন যে আপনার বাচ্চাকে যদি আপনি ওইরকম বানাইতে চান তাহলে বিবির মধ্যেও ওইরকম জেহেন আসতে হবে, তার দিলকেও ওইরকম তৈয়ার করতে হবে। বলে ঘরের আমল যখন চলবে তখন দিল তৈয়ার হবে। বলে বাচ্চার উপর তার মায়ের আসক্ত অবশ্যই আসবে, তার আসক্ত অবশ্যই আসবে, এই জন্য বলে ঘরে যখন ওই আমলগুলো চলবে তখন তাদের দিল তৈয়ার হবে, যেহেন তাদের বনবে তখন এটার আসর সবার উপর আসবে, বাচ্চার উপর আসবে, দিনের টাকাটা পুরা করা তখন সহজ হয়ে যাবে। তিনি ফিকির করতেছেন তার স্বামীর ইসলামের ব্যাপারে, তার স্বামী কিভাবে ফিরে আসতে পারে। তার স্বামী তো ভাইগা চলে যাইতেছিল, সে তো ইয়ামানের দিকে ভাগতেছিল, আর উম্মে হাকিম রাদিয়াল্লাহু তাআলা তার পিছে দৌড়াইলেন, তাকে নিয়ে আসলেন, আর তার ইসলামের তার দিন কবুল করার জরিয়া হইলেন। হ্যাঁ, তো বলেন যে যখন বিবি দিনদার হয় হ্যাঁ তখন তো এরকম দিনের লাইনে সাহায্যকারী হয়। খোয়াজা মঈনুদ্দিন বহুত খুশ হয়ে গেল। আম্মি নে পুছা, আরে বেটা আজ বহুত হাস রে হো মঈনুদ্দিন। আম্মি 7 লাখ নে তোবা কিয়ে শিরক সে, और 7 লাখ ने तोबा किए बड़े गुनाहों से। तो अगर ख्वाजा मोइनुद्दीन की अम्मी क्या कहते, अरे बेटा इसमें तेरा क्या कमाल है, कभी मुझे मैंने तुझे दूध नहीं पिलाया बगैर वजू के, ये उसका असर है। यहाँ पता नहीं क्या किस किस के बगैर पिलाए, वसरात मुंतकिल होंगे। इसलिए बहुत ज्यादा जरूरत है बच्चियों की, बच्चों की, घरों की, अपनी और अपने घर की हिफाजत करने की। और दावत के जरिए बचाव है, इबादत के जरिए बचाव है, तिलावत के जरिए बचाव है, सुन्नतों के जरिए हिमायत है, बगैर इसका कोई ताबीज असर नहीं करेगा। तो बोलते सर ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह एक बार खूब हंसते थे, तो माजी जिज्ञेस करते से तुम्हें क्यों हंसते हो, বলে আমি হাসতেছি 7 লক্ষ লোক শিরক থেকে তৌবা করছে আমার উসিলায়, 7 লক্ষ লোক গুনাহ থেকে তৌবা করছে ফিরে আসছে। তখন মা কি বলতেছে, না এগুলোর মধ্যে তোমার কোনো কামাল নাই। হ্যাঁ কামাল তো আমার, আমি তো তোমাকে অজু ছাড়া তো তোমাকে আমি দুধ পান করাই নেই। বলতেছেন এই যে মায়ের একটা আসর, হ্যাঁ বলে মায়ের আসর তো ছেলের উপর পড়বে, অবশ্যই পড়বে। আর ওরকম মা কখন তৈয়ার হবে, ঘর কখন তৈয়ার হবে, যখন ঘরে যখন তালিম হবে, ঘরে যখন তেলাওয়াত হবে, ঘরে যখন জিকির হবে, ঘরে যখন এবাদত হবে, আরে এই ছাড়া তো ওইরকম মাহল তৈয়ার হবে না, এটাই হলো রাস্তা, এটা দ্বারাই হবে। আজমের সে চলে হ্যাঁ ঢাকা তক পৌঁছে, ইয়ানি উস মা কি বরকত আপকে মুলক মে আই হ্যায়, আজমের সে চলে হিন্দুস্তান সে আর ঢাকা আয়ে, কিতনো কো আল্লাহ নে ঈমান দে দিয়া,
क्यों? माँ ने तरबियत की है, माँ की तरबियत गालिब आती है। ये अब्दुल कादिर जीलानी तैयार हुए कहाँ से? माँ की नसीहत से। माँ असल होती है, जैसा दूध वैसा बच्चा, जैसा पानी वैसा जहर नस्ल। इसलिए हमें घरों की हिफाजत करनी है, तालीम के जरिए, तस्बीह के जरिए, तिलावत के जरिए, तहज्जुद के जरिए। ये दावत का काम अंदर घर कर जाएगा, फिर बीवी भी हमारे साथ, बच्चे भी हमारे साथ। क्यों? जैसी औरत वैसी नस्ल। हजरत खदीजा की नस्ल देखो, एक से एक आगे। फातिमा की नस्ल देखो। इसलिए मेरे बुजुर्गों, दाएं बाएं अपने रिश्तेदारों को भी देखना है, दामाद को भी देखना है, बहू को भी देखना है। ये नहीं अबाड़ा कबाड़ा कहीं से ले आए, माल के बदले में फितना लाए हो, कैसी औरत ला रहे हो, कैसा दामाद ले रहे हो। ये तो सारा कुछ सोचना पड़ेगा। क्यों? नस्ल आएगी आमाल से, नस्ल आएगी खैरात व बरकात से, नस्ल आएगी दीनी जिंदगी से। तो बोलते से खाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह, তিনি আজমির থেকে ঢাকা পর্যন্ত সফর করছেন, কত লোক ওনার দ্বারা হেদায়ত পাইছে। বলে আপনাদের দেশে এই ঢাকাতে আসছেন, বলে এটা কিভাবে হয়েছে? বলে ওই যে মায়ের এক তরবিয়ত ছিল, মায়ের তরবিয়তের কারণেই এটা হয়েছে, এটা মায়ের একটা আসর। বলে মায়ের আসর তো বাচ্চার উপর এরকম পড়ে। বলতেছেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি যে আব্দুল কাদের জিলানী হয়েছেন, ওনার যে এত উঁচা কাজ আর মেহনত, এটা তো মায়ের বরকত হয়েছে। ওই যে মায়ের আসর পড়ছে। বলে যেরকম যেরকম তরবিয়ত হবে ওরকমই তৈয়ার হবে, যেরকম নসল, যেরকম বলে তাদের মানে মূল যেরকম হবে ওরকম তাদের নসল, পরবর্তী নসল ওইরকমই হবে। বলে দেখেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নসল কীরকম হয়েছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নসল কীভাবে হয়েছে। বলে এটা কীভাবে তৈয়ার হবে? এটা তৈয়ার হবে ঘরে যখন তালিম হবে, ঘরে তসবিহ আদায় করা হবে, ঘরে তেলাওয়াত করা হবে, ঘরে দোয়া হবে, ঘরে ইবাদত হবে। বলে এর দ্বারাই তো বনবে। বলছে এখন তো আমরা তো ওইরকম চিন্তা না করে আমরা মাল দেছি। বলে ছেলের জন্য বউ নিয়ে আসতেছে কি দেখে? বলে মালদার দেখে, কার মাল আছে। বলে মেয়ের জন্য, মেয়ের জন্য এরকম ছেলে খুঁজতেছে, এরকম দেখতেছে মালদার খুঁজতেছে। তো ঘরের মধ্যে কি আনতেছে? বলে ঘরের মধ্যে যেন একটা মুসিবত আনতেছে, ওই মালদারির সাথে বলে উল্টা পাল্টা মেজাজের আসতেছে। আর কি এটার আসর পড়তেছে, নসল নষ্ট হইতেছে। বলে আমরা ওই মাল দেখার কারণে এই অসুবিধাটা সৃষ্টি হয়েছে।